প্রিয় শিক্ষার্থী, সবাইকে আমার ক্লাসে স্বাগত। আমি মাহবুবা হক, সহকারী অধ্যাপক প্রাণীবিজ্ঞান, এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া। আমরা আজকে পড়ব চতুর্থ অধ্যায়ের মানব শারীরতত্ত্বের রক্ত সঞ্চালন অধ্যায়ের বিভিন্ন ধরনের হৃদরোগ, এর লক্ষণ, কারণ ও প্রতিকার। আমাদের হৃৎপিণ্ডে যে সমস্যাগুলো হয়ে থাকে সেগুলোকে আমরা মূলত হৃদরোগ হিসাবে চিহ্নিত করে থাকি। এই অন্যতম হৃদরোগগুলো হলো বুকে ব্যথা বা অ্যাঞ্জাইনা, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিওর। প্রথমে আমরা যেটি দেখব সেটি হচ্ছে অ্যাঞ্জাইনা কি। আমাদের হৃৎপিণ্ড বিশেষ ধরনের পেশি দিয়ে গঠিত, যাকে হৃৎপেশি বলা হয়। কোনো কারণে যদি এই হৃৎপেশিতে যে ধমনীগুলো রক্ত সঞ্চালন করে সেই ধমনীতে ব্লক সৃষ্টি অথবা ধমনীগুলো সংকুচিত হয়ে যাওয়ার ফলে হৃৎপেশিগুলো অপর্যাপ্ত পরিমাণে রক্ত পায়, তাহলে বিপাকীয় অক্সিজেন ও পুষ্টি পায় না, মানে হৃৎপেশিগুলো তখন বিপাকীয় অক্সিজেন ও পুষ্টি পায় না, ফলে বুকে ব্যথা হয়। একে অ্যাঞ্জাইনা বলে। অর্থাৎ হৃৎপেশিতে যে ধমনীগুলো, যেগুলোকে আমরা করোনারি ধমনী বলি, এই করোনারি ধমনীতে ব্লক সৃষ্টির কারণে অথবা সেই নালীগুলো সংকুচিত হয়ে যাওয়ার ফলে যখন রক্ত প্রবাহ কম ঘটে তখন হৃৎপিণ্ড পুষ্টির অভাব দেখা দেয়, অক্সিজেন এবং পুষ্টির অভাব দেখা দেয়। এবং অক্সিজেনের অভাবের ফলে যে আমরা জানি যে অক্সিজেনের মাধ্যমে কি হয়, শক্তি উৎপন্ন হয়, এবং এই শক্তিটা তখন হচ্ছে যে তোমার ঠিক মতো মানে দারুণ প্রক্রিয়াটা ঠিক মতো সম্পন্ন হয় না, তখন অর্থাৎ অবাধ শ্বসন ঘটে। অবাধ শ্বসন ঘটার ফলে অ্যাসিড উৎপন্ন হয়। এই অ্যাসিড উৎপন্ন হওয়ার ফলেই মূলত হচ্ছে বুকে ব্যথার সৃষ্টি হয়। ঠিক আছে, যে যদি তোমার অক্সিজেন পরিপূর্ণভাবে হয় তাহলে অবাধ শ্বসন সম্পন্ন হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু অ্যাসিড উৎপন্ন হয় না। আর অবাধ শ্বসন হলে অক্সিজেনের অভাব ঘটলে তখন অবাধ শ্বসন ঘটে এবং হচ্ছে যে তোমার অ্যাসিড উৎপন্ন হয় ওই যে হৃৎপেশিগুলোতে এবং তখনই হচ্ছে ব্যথাটার সৃষ্টি হয়। এবং এই ব্যথাটাকে আমরা তখন বলি অ্যাঞ্জাইনা, বুকের ব্যথাটাকে আমরা বলি অ্যাঞ্জাইনা। দেখো একটা ছবি দেখা যাচ্ছে যে বুকের বাম পাশে হাত দিয়ে আছে ব্যক্তিটি। আমরা মাঝে মাঝে কিন্তু বয়স্ক ব্যক্তিদের বা মাঝ বয়সে ব্যক্তিদের হঠাৎ করে এরকম ভাবে বুক ধরে বসে পড়তে দেখি। এই যে বুক ধরে বসে পড়া এবং পরবর্তীতে দেখা গেল যে বুকে ব্যথা ডাক্তারের কাছে নেওয়ার পর পর ডাক্তার হয়তো সাজেশন দেয় বা ডাক্তার হয়তো বলেন যে এটা হচ্ছে অ্যাঞ্জাইনার কারণে হয়েছে। তাহলে আমরা চলো দেখি অ্যাঞ্জাইনার কি কি লক্ষণ থাকতে পারে, বুকে ব্যথা ছাড়া আর কি কি লক্ষণ থাকতে পারে। স্টারনামের পেছনে ব্যথা, স্টারনাম কোনটি? স্টারনাম হচ্ছে যে আমাদের যে বক্ষ পিঞ্জর আছে, পিঞ্জরের মাঝখানে যে অস্থিটি আছে সেটাকে বলা হয় স্টারনাম। এর পেছনে ব্যথা হতে পারে। এই ব্যথাটা কখনো গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ, বাহু মানে হচ্ছে হাত আর কি, পিঠ, এমনকি দাঁতেও ছড়াতে পারে। তাহলে এই ব্যথাটা কিন্তু শুধুমাত্র বুকেই যে সীমাবদ্ধ থাকবে এমনটি নয়, সেখান থেকে তোমার বাহুতে, বিশেষ করে বাম বাহুতে যখন ব্যথাটি ছড়িয়ে পড়ে, পিঠে পিঠ হয়ে দাঁতে ছড়াতে পারে, তখন আমরা এটাকে অ্যাঞ্জাইনার লক্ষণ হিসেবে ধরে নেই। তবে ব্যথাটি যে শুধু বাম বাহুতে ছড়াবে এমন নয়, কখনো কখনো ডান পাশেও ছড়াতে পারে। তারপরে কপালে বিন্দু বিন্দু ঘাম হতে পারে, দেখা যাচ্ছে ফুল স্পিডে ফ্যান ঘুরছে তারপরেও কপালে ঘাম দেখা দিচ্ছে, মাথা ঝিমঝিম করতে পারে, তারপরে শরীর ফ্যাকাশে হয়ে যেতে পারে, মাথাটা নিচের দিকে ঝুলে পড়তে পারে। আর ব্যথাটা সাধারণত 5 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত স্থায়ী হয়,
ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে থাকে, অর্থাৎ তার যে শ্বাসকষ্টের যে সমস্যাটা তার পূর্বাভাস দেখা যায়, যে শ্বাসকষ্টের সমস্যা ঘন ঘন শ্বাস নিতে থাকে সে। এই লক্ষণগুলো হলে আমরা সেটাকে অ্যাঞ্জাইনার লক্ষণ হিসাবে ধরে নিতে পারি। চলো দেখি হৃদরোগের দ্বিতীয় যে সমস্যাটি সেটি কি। হৃদরোগের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ সমস্যাটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক আমরা কাকে বলব বা কখন বলব? হার্ট অ্যাটাক হচ্ছে যে দেখো করোনারি ধমনীতে, করোনারি ধমনী মানে যে ধমনীগুলো হৃৎপেশীতে রক্ত সরবরাহ করে, এই করোনারি ধমনীতে ব্লকের কারণে হৃৎপেশীতে অপর্যাপ্ত রক্ত সরবরাহের ফলে হৃদটিস্যুর কোষসমূহ নষ্ট বা মরে গিয়ে বা অকার্যকর হয়ে যে সমস্যার সৃষ্টি করে তাকে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে। এই শব্দটা তোমরা খেয়াল রাখবে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যার মানে পরিচিত শব্দ আমরা যে বা যেটার সাথে বেশি পরিচিত সেই শব্দটি হচ্ছে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাকেরই অপর নাম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। তাহলে এটাতে মূলত কি ঘটে? এটাতে হলো যে হৃৎপিণ্ডের যে হৃৎপেশিগুলো আছে সেই পেশিগুলো অপর্যাপ্ত রক্ত পেতে পেতে তার যে টিস্যুগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা কখনো মরেও যেতে পারে, নষ্ট হয়ে যায় বা মরে যায় বা অকার্যকর হয়ে যায়, তখন যে সমস্যার সৃষ্টি হয় তখনই তাকে বলা হয় হার্ট অ্যাটাক। চলো হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ আমরা দেখি। আচ্ছা এই যে দেখো হার্ট অ্যাটাকের কিছু লক্ষণ, এখানে ছেলে এবং মেয়ের ক্ষেত্রে একটু আলাদাভাবে দেওয়া আছে, কিছু কিছু লক্ষণের আমরা কম বেশি দেখতে পাচ্ছি। মেয়েদের ক্ষেত্রে সাধারণত দু একটা বেশি লক্ষণ দেখা দিতে পারে, আমরা সেই সমস্যাগুলো চলো দেখি। এই যে মেয়েদের ক্ষেত্রে দেখো প্রথমে আছে হচ্ছে নসিয়া আর ভমিটিং, অর্থাৎ হচ্ছে বমি বমি ভাব, তারপরে ব্যথাটা চোয়াল কাঁধ এবং পিঠ, উপরে পিঠেরও যে উপরের অংশ এখানে ব্যথা হতে পারে, বুকে ব্যথা হতে পারে কিন্তু সর্বক্ষণিক না, মাঝে মাঝে ব্যথা হচ্ছে ছেড়ে যাচ্ছে, এটাও কিন্তু হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। তারপরে কখনো কখনো এই যে বুকের নিচের অংশে এবং হচ্ছে অ্যাবডোমেন বা হচ্ছে আমাদের যে যেটাকে বলি হচ্ছে আপার অ্যাবডোমেন, হচ্ছে তলপেটের যে উপরের অংশ যেটা, সেই জায়গাতে তোমার হচ্ছে একটা চাপা মানে প্রেশার ব্যথা অথবা একটা চাপ অনুভব হতে পারে, এটাও কিন্তু মেয়েদের হার্ট অ্যাটাকের একটা লক্ষণ। আবার কখনো কখনো মানে শর্টনেস অফ ব্রেথ, অর্থাৎ হচ্ছে শ্বাসকষ্ট বা ঘন ঘন শ্বাস নেওয়া, তারপরে হচ্ছে হঠাৎ করে তোমার হচ্ছে অজ্ঞান হয়ে যেতে পারে, আবার হজমের যে সমস্যা হতে পারে, অতিরিক্ত ক্লান্তি ভাব, এই লক্ষণগুলো মেয়েদের ক্ষেত্রে হলে আমরা সেটাকে হার্ট অ্যাটাকের লক্ষণ বলে ধরে নিতে পারি। ছেলেদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যেখানে কিছু কিছু লক্ষণ কম বা বহিঃপ্রকাশটা কম ঘটে, যে দেখো এখানে কি হতে পারে, ভমিটিং ভাব থাকতে পারে অর্থাৎ বমি বমি ভাব হতে পারে, ব্যথাটা থাকতে পারে, কাঁধ চোয়াল পিঠ ব্যথা থাকতে পারে, কখনো কখনো বুকটাকে মনে হবে যে চেপে আসছে, ওই চাপ ধরা যেটাকে বলে সেই সেই ধরনের একটা চাপা ব্যথা থাকতে পারে, শর্টনেস অফ ব্রেথ শ্বাসকষ্টের সমস্যা বা ঘন ঘন শ্বাস নেওয়া। তাহলে ঘন ঘন শ্বাস নেওয়া, কাঁধ চোয়ালে ব্যথা, ভমিটিং ভাব, এই লক্ষণগুলো কিন্তু একজন পুরুষ এবং স্ত্রীর ক্ষেত্রে কিন্তু কমন। মেয়েদের ক্ষেত্রে আমরা যেটা অতিরিক্ত দেখতে পেলাম সেটা হচ্ছে যে অতিরিক্ত ক্লান্তি ভাব, তারপরে হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, হজমের সমস্যা হওয়া, এই প্রবলেমগুলো দেখা দিতে পারে। তাহলে এ ধরনের সমস্যা হলে আমরা সেটাকে অবহেলা না করে হার্ট অ্যাটাকের লক্ষণ হিসাবে ধরে নিতে পারি এবং ডাক্তারের সাথে আমাদের যোগাযোগ করা উচিত। আচ্ছা পরবর্তী যে সমস্যাটা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে হার্ট ফেইলিওর। আমাদের অনেক সময়ে আমরা কিন্তু হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওরের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারি না।
হার্ট অ্যাটাকটা হচ্ছে যখন হৃৎপেশিগুলো অপর্যাপ্ত রক্ত পাওয়ার ফলে রক্ত অপর্যাপ্ত রক্ত পাওয়ার ফলে তার টিস্যুগুলো মারা যেতে শুরু করেছে বা নষ্ট হওয়া শুরু করেছে এমন একটি পর্যায়। আর হার্ট ফেইলিওর হচ্ছে তোমার রক্ত না পেতে পেতে, অর্থাৎ অপর্যাপ্ত রক্ত পেতে পেতে হার্টের টিস্যুগুলো মরে যাওয়ার ফলে যখন হার্ট আর ঠিকমতো কাজ করতে পারে না, তার যে কাজ সেই কাজ করতে সে ব্যর্থ হয়। অর্থাৎ তার মূল কাজ কি? তার মূল কাজ হচ্ছে সারা দেহে রক্ত সরবরাহ করা, রক্তের যোগান দেওয়া। যখন এই যে তার পুষ্টির অভাবে তার কোষগুলো মরে যাওয়ার কারণে হৃৎপিণ্ডটা এ সারা দেহে রক্তের যোগান আর ঠিক মতো দিতে পারে না, তখনই আমরা সেই অবস্থাকে হার্ট ফেইলিওর বলে থাকি। তাহলে হার্ট ফেইলিওরের লক্ষণগুলো চলো আমরা একটু দেখি। দেখো, দমের ঘাটতি বা শ্বাসকষ্ট, অর্থাৎ ঘন ঘন শ্বাস নেওয়া, বসা থেকে ওঠার সময় ঘুমে ঢলে পড়া, পা ফুলে যাওয়া, রক্ত ও মিউকাস সহ কাশি, অর্থাৎ কাশি দিলে বা তার সাথে রক্ত আসতে পারে, বমি ভাব, দ্রুত হৃৎস্পন্দন, আমরা যেটাকে হার্ট বিট বলি। ঠিক আছে, একজন সুস্থ স্বাভাবিক পূর্ণ বয়স্ক মানুষের হার্ট বিট সাধারণত 70-72 বার। আর আমরা যদি হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ ওই হিসাবে হিসাব করতে চাই তাহলে 75 বার ধরা হয়। তাহলে যদি এই 75 বারের চাইতেও দ্রুত হয় তখন আমরা তাকে দ্রুত হার্ট বিট হচ্ছে বলে ধরে নিতে পারি, এবং এটা কিন্তু হার্ট ফেইলিওরের একটি লক্ষণ। স্মৃতিহীনতা, স্মৃতিহীনতা মানে হচ্ছে যে আমরা আস্তে আস্তে সবকিছু ভুলে যেতে থাকি। ঠিক আছে, আস্তে আস্তে ভুলে যেতে থাকি, কারণ এই ক্ষেত্রে কি হয়, মূল কথা হচ্ছে যে হার্ট বা হৃৎপিণ্ড সব জায়গাতে সমান তালে তার রক্তের যোগান দিতে পারছে না, ফলে বিভিন্ন জায়গাতে অর্থাৎ আমাদের বিভিন্ন অঙ্গে পুষ্টির অভাব হচ্ছে, এবং সেই পুষ্টির অভাবে মস্তিষ্কে যদি এই পুষ্টির অভাব হয়, নিউরন গুলো যদি পুষ্টি ঠিক মতো না পায়, বা তাহলে কিন্তু এই যে স্মৃতিহীনতা, যেটা এই স্মৃতিহীনতার সৃষ্টি হতে পারে। বিভিন্ন অঙ্গে টিস্যুতে তরল জমে ফুলে উঠে, অর্থাৎ আমাদের পা ফুলে যেতে পারে। তাহলে আমরা হার্ট অ্যাটাক এবং হার্ট ফেইলিওরের লক্ষণ থেকে যে জিনিসটা দেখতে পেলাম, যে যে শ্বাসকষ্টের একটা সমস্যা, আবার হচ্ছে রক্ত মিউকাস সহ কাশি, আমরা অনেক ক্ষেত্রে কিন্তু এই যে দুটো লক্ষণ, অর্থাৎ শ্বাসকষ্ট এবং রক্ত মিউকাস সহ কাশি, এগুলোকে কিন্তু ফুসফুসের বা ফুসফুস এর সমস্যা জনিত লক্ষণ হিসাবে মনে করে থাকি, কিন্তু সবসময় এটি কিন্তু ফুসফুসের সমস্যার কারণে নাও হতে পারে। এটি কিন্তু আমরা যেটা দেখলাম যে হার্ট অ্যাটাক অথবা হার্ট ফেইলিওরের কারণে হতে পারে। আবার দেখো, এই যে আমাদের পা ফুলে যাওয়া, পা ফুলে গেলে আমরা সাধারণত প্রথমে যে কথাটি চিন্তা করি যে নিশ্চয় কিডনির কোনো সমস্যা হয়েছে, যে কারণে পা ফুলে গেছে। তাহলে পা ফুলে গেলে সেটা কিডনির সমস্যা নাও হতে পারে, সেটা কিন্তু হার্ট ফেইলিওরেরও একটি লক্ষণ। ঠিক আছে, তাহলে আমরা এগুলো ব্যাপারে একটু সচেতন হব। আচ্ছা, এখন চলো আমরা দেখি যে এই যে অ্যাঞ্জাইনা, হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলিওর, এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে আমরা কিভাবে ভালো থাকতে পারি বা প্রতিরোধের উপায় কি? দেখো, যে হৃদরোগ থেকে, হৃদরোগের সমস্যা থেকে মুক্তি পেতে হলে বা ভালো থাকতে গেলে, আমরা যাতে হৃদরোগের সমস্যায় না পড়ি সেই কারণে আমাদেরকে যে জিনিসগুলো মেনে চলতে হবে, প্রথমে কি করতে হবে, ধূমপান বর্জন করতে হবে, তারপরে মদ্যপান পরিত্যাগ করতে হবে, তেল ও চর্বি জাতীয় খাবার কম খেতে হবে, রক্তের কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখতে হবে। আমরা জানি যে কোলেস্টেরল দুই প্রকারের আছে,
LDL এবং হচ্ছে HDL যে LDL যেটা সেটা আমাদের জন্য ক্ষতিকর এই এই কোলেস্টেরলটা জানলে আমাদের শরীরে কম যায় খাদ্যের মাধ্যমে সে ব্যাপারে আমাদের একটু সচেতন হতে হবে দেহের স্থূলতা দূর করা বা ওজন ঠিক রাখা এটা কিন্তু তোমাদের এই স্টেজে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা তোমাদের তৃতীয় অধ্যায় থেকে তোমাদের BMI বের করা জেনেছো তাহলে প্রত্যেকেরই উচিত যে BMIটা নির্ণয় করে তোমার বডির জন্য কতটুকু ক্যালোরি গ্রহণ করা প্রয়োজন সেটা নির্ধারণ করে নাও তাহলে তোমার এই স্থূলতাটা আর বাড়বে না এবং তুমি শুধু হৃদরোগের সমস্যা নয় অনেক সমস্যা থেকে ভালো থাকতে পারবে নিয়মিত হালকা ব্যায়াম করা নিয়মিত হালকা ব্যায়াম করলে তোমরা সুস্থ থাকতে পারবে খাবারের সাথে অতিরিক্ত লবণ না খাওয়া আমরা জানি যে খাবার লবণে সোডিয়াম আছে তাহলে এই সোডিয়ামটা অতিরিক্ত সোডিয়ামটা হচ্ছে হৃদরোগের জন্য ভালো নয় মানে হৃদপিণ্ডের জন্য ভালো নয় সেই কারণে আমরা খাবারের সাথে সাধারণত এক্সট্রা করে লবণ না খাওয়ার চেষ্টা করব ডায়াবেটিস ও উচ্চচাপ নিয়ন্ত্রণে রাখা এই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এ দুটোই কিন্তু বংশগত কাজেই তোমার বংশে যদি থাকে তাহলে তো তোমাকে সচেতন অবশ্যই হতে হবে আর যদি নাও থাকে তোমার থেকে যেন তোমার পরবর্তী বংশে না যেতে পারে এটা সেই ব্যাপারে তোমাকে সচেতন থাকতে হবে টাটকা শাকসবজি ও সালাদ নিয়মিতভাবে খাওয়া অর্থাৎ হচ্ছে আমাদের যে ফ্রেশ সবজি যেগুলোকে আমরা বলি এবং অবশ্যই এখন শাকসবজি এবং সালাদ যেহেতু আমরা মানে অনেক সবজি কাঁচা খেয়ে থাকি অবশ্যই তোমরা খাবার আগে সেটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়ে খাবে কারণ সেই খাবারগুলোতে সেই সবজিগুলোতে বা সালাদের যে উপকরণ যেগুলো ধরো টমেটো শসা এগুলোকেই আমরা সাধারণত সালাদ হিসেবে খেয়ে থাকি এগুলোতে যে পেস্টিসাইড ব্যবহার করা হয় সেই পেস্টিসাইড কে ভালোভাবে দূর করে তারপরে আমাদেরকে খেতে হবে তোমরা এখন দেখো টিভিতে বা বিভিন্ন জায়গাতে অ্যাডে দেখো যে ছাক বাজার থেকে সবজি কিনে নিয়ে আসার পরে ভালো করে পানিতে ডুবিয়ে রেখে ধুয়ে তারপরে সেগুলোকে গ্রহণ করতে হবে না হলে এক সমস্যা থেকে মুক্তি পেতে যে আমাদের দেখা যাচ্ছে যে নতুন আরেকটি সমস্যার সৃষ্টি হয়ে যাবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে যে তোমাদেরকে মানসিকভাবে সুস্থ থাকতে হবে অর্থাৎ হচ্ছে যে দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করতে হবে তোমাকে কোনোভাবে উত্তেজিত হওয়া যাবে না তাহলে উত্তেজনাটা প্রশমন করে দুশ্চিন্তা মুক্ত জীবন যাপন করতে যদি তুমি পারো তাহলে তুমি এই যে কার্ডিও ভাস্কুলার ডিজিজ যেগুলোকে বলা হয় অর্থাৎ হৃৎপিণ্ড বা হৃদ রক্ত সরবরাহজনিত যে সমস্যাগুলো এই সমস্যাগুলো থেকে তুমি নিরাপদ থাকতে পারবে এবং সুস্থ জীবন যাপন করতে পারবে তাহলে আমরা আজকের পাঠ শেষে যেটা দেখতে পেলাম যে হৃদরোগগুলোর যে কারণই আমরা বলি না কেন অ্যাঞ্জাইনা হার্ট অ্যাটাক বা হার্ট ফেইলিওর সেখানে মূলত দুটো কারণ বা একটা কারণকে আমরা চিহ্নিত করতে পারি যেটা হচ্ছে যে রক্ত নালীর মধ্যে দিয়ে অপর্যাপ্ত রক্ত প্রবাহ এখন কি কারণে এই নালীর মধ্যে দিয়ে অপর্যাপ্ত রক্ত প্রবাহ হয় দুটো কারণ হতে পারে একটা হতে পারে যে কোনো কারণে যদি রক্ত নালীটা সংকুচিত হয়ে যায় আর আরেকটি কারণে হতে পারে সেটা হচ্ছে যে রক্ত নালীর প্রাচীর যে আছে সেই প্রাচীরে বিভিন্ন পদার্থ জমে যেরকম যে কোলেস্টেরলের কথা আমরা বললাম এরকম পদার্থ জমে সে প্রাচীরটা পুরু হয়ে গেলে তার মাঝের যে ছিদ্রপথ সেই ছিদ্রপথটা যখন শুরু হয়ে যাবে তখনই কিন্তু রক্ত সরবরাহ অপর্যাপ্ত হয়ে যাবে তা আমি আশা করি যে তোমরা আজকে ক্লাস থেকে হৃদরোগের সমস্যাগুলো কি কারণে সৃষ্টি হতে পারে এবং আমরা এখান থেকে কিভাবে ভালো থাকতে পারি আমরা সে সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা হলো সামনের দিনে আমরা যে হৃদরোগগুলো চিকিৎসা কি আমরা কি ধরনের চিকিৎসা গ্রহণ করলে এই যে আমরা যে বলছি যে করোনারি ধমনীতে ব্লক ব্লক হয়ে যাওয়া এই ব্লকগুলো থেকে
আমরা রেহাই পেতে পারি। তাই ব্লক নিরসনের ক্ষেত্রে কি কি চিকিৎসা গ্রহণ করা যেতে পারে আমরা সামনের দিনে ইনশাল্লাহ সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ। কি হলো আবার?